কোহলি কিংবদন্তি, ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে নামার আগে এমনটাই বললেন সাদাক খান। রবিবার এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। তার আগে সাংবাদিক সম্মেলনে ভারত তারকা বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন পাকিস্তানের পেসার সাদাক খান। সম্প্রতি একেবারেই পরিচিত ছন্দে নেই বিরাট কোহলি। নিজের দেশের বিরুদ্ধে ম্যাচে না চাইলেও খুব শীঘ্রই কোহলিকে ফর্মে ফিরতে দেখতে চাইছেন সাদাক খান। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার সাদাব। দেশের টি টোয়েন্টি দলের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার তিনি। রবিবার মেন ইন গ্রিন এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতের। তার আগে সাংবাদিক সম্মেলনে এসে সাদাব জানিয়েছেন বিরাট কোহলি একজন কিংবদন্তি ক্রিকেটার। আসলে উনি নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে দর্শকরা তার খেলা দেখে মনে করেন তিনি পারফরমেন্স দিচ্ছেন না। আমি আশা রাখছি উনি ফর্মে ফিরুন, সেঞ্চুরি করুন, তবে কোনোটাই আমাদের দেশের বিরুদ্ধে নয়। আগেই চোটের জন্য স্কোয়াড থেকে ছিটকে গেছেন শাহিন আফ্রিদি। এবার টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে ছিটকে গেছেন মোহাম্মদ ওয়াসিম। পরপর দুই পেশা ছিটকে যাওয়ায় কি চাপে পড়বে পাকিস্তান? জবাব দিলেন সাদাব, আমরা এশিয়া কাপে শাহিন ওয়াসিমকে খুবই মিস করব। ওরা দুজনে অসাধারণ ক্রিকেটার, তবে ক্রিকেট দলগত খেলা। সামনের ম্যাচকে একেবারে নতুন ম্যাচ হিসেবে দেখছি আমরা। চ্যাম্পিয়ন না হলেও আমাদের দল বেশ ভালো, তাই রেজাল্ট কী হবে সেই সব নিয়ে না ভেবে ম্যাচে ফোকাস করছি আমরা। প্রসঙ্গত, বুধবারই ওয়াসিমের কোমরে ব্যথা পাওয়ার খবর চারপাশে ছড়িয়ে গেছিল। এরপর এমআরআই করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তাকে আনফিট বলে ঘোষণা করে। 21 বছর বয়সে এই বোলার হলেন দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার যিনি টুর্নামেন্ট শুরুর আগে চোট পেলেন। এশিয়া কাপের পর ইংল্যান্ডের বিপক্ষে 7 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, তাই ওয়াসিম বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে সুস্থ হয়ে উঠবেন। এর আগে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছিলেন টুর্নামেন্ট থেকে। তার বদলে পাক স্কোয়াডে সুযোগ হয়েছিল মোহাম্মদ হাসনাইনের। এরপর ওয়াসিম চোট পেলে মিটিংয়ে বসে টিম ম্যানেজমেন্ট। আলোচনার পর টিম ম্যানেজমেন্ট বোর্ডের কাছে হাসান আলীর প্রস্তাব দেয়। তাদের সেই প্রস্তাব দ্রুত মেনে নেয় মুখ্য নির্বাচক।